হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের এখানে রবিবার সকাল, কাল অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসেছিল, বাট প্যাকেটটা নিয়ে আসা হয়নি। আজকে ঈশান সকালে গিয়ে বাড়ির বাইরে গিয়ে নিয়ে এলো। আমি ওই আমার বাইন্ডারের জন্য কিছু প্রোটেক্টরস অর্ডার করেছিলাম, আর ওই ঈশানের সুইমিং কস্টিউম। সো দেখি কেমন এসেছে। এই যে আমার প্রোটেক্টরসগুলো এসে গেছে। আর এখানে ঈশানের জন্য সুইমিং কস্টিউম। ও ওই শার্ক ভীষণ পছন্দ করে, বললো যে মামি আমি শার্কেরই ডিজাইনের নেব। তো দেখি কেমন হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। আর এই কালারের সঙ্গে ম্যাচ করে আমি আলাদা করে সুইমিং ওয়াটার শ্যুজ নিয়েছি ওর জন্য, তো সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এটা ওর জন্য ওয়াটার শ্যুজ। তো ওকে আমি বললাম চটপট করে চেঞ্জ করে এসে রেডি হয়ে নিতে। ও তো ভীষণ এক্সাইটেড, ও তো একদম সুইমিং কস্টিউম পরে নাচছে। বাট আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, সেই জন্য ও আজকে সুইমিং পুলে যেতে পারবে না। দেখি পরে একদিন ওকে নিয়ে যাব। আজ এই যে সকালে ঈশানের জন্য পাস্তা বানালাম, ও অনেকদিন ধরেই খাবে বলে বলছিল, ওর খুব ভালো লেগেছে। তারপরে এই যে সমরেশ আজকে বললো যে ওর কারটা ওয়াশ করতে হবে, তো আমাদের ক্রিউ কার ওয়াশের মেম্বারশিপ নেওয়া আছে, তাই আজকে রবিবার সকালটায় সমরেশ গিয়ে কার ওয়াশ করে এনেছিল। এখানে তো সমস্ত কিছুই অটোমেটিক, এখানে কার ওয়াশ করার জন্য কোনো লোক লাগে না, সব কিছু মেশিন দিয়েই হয়ে যায়। তো সেটা কিভাবে হয় চলুন দেখা যাক। সো এখানে কারটা যখন ভেতরে ঢুকবে ওয়াশের জন্য, আপনাকে নিউট্রালে দিতে হবে, তারপর কারটা আপনি আপনি চলে যাবে। কোনো কার হুইলও লাগবে না, ব্রেকেও পা দিতে হবে না, কিছুই করতে হবে না। এই দেখুন অলমোস্ট ক্লিন হয়ে গেছে এবং জল দিয়ে ওয়াশও হয়ে গেছে। তারপরে এই যে হিট চলে, যার জন্য কারটা ধীরে ধীরে ড্রাই হয়ে যায়। আর ওখানে ওরা একটু ওয়াক্স স্প্রে করে দেয়। আধা সওয়াদা কবি আধে সে জাদা কবি জি চাহে কর লো ইস তরহ वफा का छोड़े ना छूटे कभी तोड़े ना टूटे कभी जो धागा तुमसे जुड़ गया वफा का मैं तेरा सरमाया हूँ जो भी मैं बन पाया हूँ तुमसे ही तुमसे ही रास्ते मिल जाते हैं। এবার কার ওয়াশ হয়ে গেছে, তারপর আমারও গাড়ির তেল ভরার ছিল, আবার আমি আবার গাড়ি নিয়ে এলাম বাড়িতে। ওই সমরেশের কারটা রেখে আমার গাড়িটা নিয়ে এসে ক্রোগারে তেল ভরলাম। তো এখানে
কারের অয়েলকে গ্যাস বলে। তো আজকে দাম রেগুলার প্রাইস হচ্ছে 3.85। গ্যাস প্রাইস এটা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের হয়, এটা ডিপেন্ড করে ইউএসের ইকোনমির ওপর এবং স্টক মার্কেটের ওপর। সো আজকে 3.85, কালকে হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা জানা নেই কারোর। তো আমি এই রেগুলার গ্যাসটা নেব। আমাকে এখানে 87 প্রেস করতে হবে। ক্রোগারটা আমার বাড়ির কাছেই হয়, তাই এখানেই আমি গ্যাস ভরে নিই। তবে একটা কথা জানেন তো, বিভিন্ন স্টেটে গ্যাস প্রাইস ভ্যারি করে। যেমন ক্যালিফোর্নিয়াতে গ্যাস প্রাইস অনেক বেশি, আমাদের এখানে যদি আজকে 3.82 হয়তো ক্যালিফোর্নিয়াতে মিনিমাম $5 গ্যাস প্রাইস তো হবেই পার গ্যালন। এবং আগে যখন কোভিড ছিল না, কোভিডের আগে তখন গ্যাস প্রাইস অনেকটাই কম ছিল। আমার এখনও মনে আছে তখন গ্যাস প্রাইস 2.5 টু কোনো কোনো সময় 1.39 ছিল। তো এনি হাও এই লোজ এলাম। সমরেশের একটু বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু জানার ছিল এবং দেখার ছিল। সেটা কি দেখার ছিল চলুন যাই ভেতরে এবং দেখি। এগুলো জানেন তো লন মোয়ার, এগুলো দিয়ে ওই বাড়ির ব্যাক ইয়ারে বা পোর্চের সামনে যে ঘাস, সেই গ্রাস কাটিংয়ের জন্য সামনে রাখা আছে। এগুলো অনেক দাম, মিনিমাম $5,000-এরও ওপরে। ওই যে ঢুকেই ওরা পপকর্ন পেয়েছে, তো ওরা খাচ্ছিল। তো আমাদের এখানে সিঙ্কের ফসেট দেখার ছিল, আমরা একটু অন্যরকম মডেলের চাইছি। বিলটা যেটা দিয়েছে সেটা পাল্টে অন্য কিছু দেখতে চাইছি, তাই একটু দেখতে এলাম। ওপরে দেখুন বিভিন্ন মডেলের ফসেট রাখা আছে এবং নিচে ফসেটের প্যাকেটগুলো রাখা আছে, ডিসপ্লেতে দেওয়া আছে এবং তার দাম কত লেখা আছে, সেই অনুযায়ী আপনি নিচে প্যাকেটগুলো খুঁজে নিজের মতো নিতে পারবেন। আর হেল্প চাইলে অবশ্যই লোজে এমপ্লয়ি থাকে যারা আপনাকে হেল্প করতে পারে। এখানে সমরেশের একটা ফসেট পছন্দ হয়েছে, ওই ম্যানুয়ালটা পড়ে দেখছে যে কীভাবে লাগাতে হয়, ও এটা নিজেই লাগাবে, ওর কোনো হ্যান্ডিম্যান বা কারোর হেল্পের দরকার নেই, তো ওটা ম্যানুয়াল দেখে নিচ্ছে। এরা এখানে প্যাকেটের মধ্যেই পপকর্ন ঢুকিয়ে দিয়েছে কিছুটা খাওয়ার পরে। তারপর ও দেখলো অনলাইনে চেক করে যে হোম ডিপোটেও ফসেটের দাম এখানে যে দাম নিচ্ছে তার থেকে একটু কম দাম আছে, তো ও ডিসাইড করতে পারছে না যে কিনবে কি কিনবে না। এনি হাও ও জাস্ট স্যাম্পলটা দেখে গেল এবং কিভাবে লাগাতে হয় ম্যানুয়ালটা পড়ে গেল, ওর আইডিয়া হয়ে গেছে এবার। তারপর এই যে দেখুন আমরা এলাম ডলার ট্রিতে, ঈশানের বার্থডে আসছে, তো আমিও কিছু ফ্রেন্ডসকে ইনভাইট করেছি। বার্থডের কিছু জিনিস কেনার ছিল, যদিও আমি সেগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছি ডেকোরেশনের জিনিস, বাট স্টিল তাও কিছু জিনিস থেকেই যায়, তাই সেগুলো কেনার জন্য এখানে এলাম। ঢুকেই দেখি প্রচুর ফলের জিনিসপত্র এসেছে, যদিও এখনও ফল সিজন আমাদের এখানে আসেনি, কিন্তু তার আগের থেকেই এখানে বাড়ি ডেকোরেশনের বিভিন্ন জিনিসপত্র এসে যায়। তো এগুলো সব ওয়েলকাম হোম, এগুলো সব উডেন বাড়ির বাইরে ডেকোরেশন করার জন্য। আর এই যে পাম্পকিনের বিভিন্ন ধরনের জিনিস, তারপর ব্যাগ, এখানে ডলার ট্রিতে আগে যেমন সমস্ত কিছু $1-এ পাওয়া যেত, আফটার কোভিড ওরা দাম বাড়িয়েছে এবং সেটা হয়েছে $1.25, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো $5। সেগুলো আগে এখানে $5-এর কোনো জিনিসই পাওয়া যেত না ডলার ট্রিতে, বাট এখন $3, $5 সেরকম দামেরও জিনিস এখানে পাওয়া যায়। আর এগুলো দেখুন সব কাঠের ওপরে ডিজাইন করা আছে, ডেকোরেশন করা আছে। এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স,
আপনি আপনার বাড়ির জন্য কিনতে পারেন, সাজাতে পারেন। তারপর বিভিন্ন ফলের প্লেটস এবং আদার ডেকোরেটিং স্টাফস, এই যে পাম্পকিন বিভিন্ন ধরনের, কোনোটা সেরামিকেরও আছে। হিউজ কালেকশন জিনিসপত্রের। এবং আমার বাড়ির কাছে এই ডলার ট্রিটটায় রিয়েলি এখন দেখছি খুব সুন্দর সাজানো গোছানো আর প্রচুর কালেকশন। মাঝে ডলার ট্রিতে কোনো জিনিসই পাওয়া যেত না, এখন দেখছি প্রচুর কালেকশন হয়ে এসেছে এবং খুব সুন্দর করে সাজানো আছে। এই যে বাচ্চাদের বুকস, বিভিন্ন এজের আছে আর বিভিন্ন ধরনের বুকস আছে। তারপর এখানে যেমন গিফট ব্যাগ জন্মদিনে বা যে কোনো সেলিব্রেশনে রিটার্ন গিফট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ছোট ব্যাগ বা বড় ব্যাগও আছে, পাওয়া যায় এখানে। আমার তো ডলার ট্রি খুবই ভালো লাগে, কেননা এত কালারফুল আর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর দামও কম নেয়। এগুলো যেমন প্লাস্টিকের বাস্কেট বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। এগুলো যেমন এয়ার ফ্রেশনার্স আছে, তারপর কিছু ক্লিনিং মেটেরিয়ালস আছে, সমস্ত কিছুই এখানে প্রায় পাওয়া যায়। এখানে যেমন কার্ডস আছে, তো এখানে যেমন দুটো কার্ডের দাম $1। এখান থেকে ঈশানের জন্য একটা বার্থডে হ্যাট নিলাম। তারপর এখানে যেমন কিডসদের জন্য টয়েস আছে। এগুলো যেমন গ্লাস মেড ফ্লাওয়ার ভাস আছে, তো দুটো ফ্লাওয়ার ভাসকে জুড়ে অনেকে বাড়িতে খুব সুন্দর ডিজাইনের ফ্লাওয়ার ভাসও বানান। এখানে যেমন তার দেখা যাচ্ছে, তো ওগুলোতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারকে জড়িয়ে অনেকে রেথ বানান। এগুলো টিস্যুস আছে বিভিন্ন ধরনের। এই আইলে যেমন হ্যালোইনের বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র ছিল, এই স্কেলিটন বোনস এবং বিভিন্ন ড্রেস। হ্যালোইন তো এখানে ভীষণ ফেমাস আমেরিকাতে, স্পাইডার্স। এখানে দেখুন এখনই 2024 এর ক্যালেন্ডার এসে গেছে। এই আইলে যেমন সবকিছুই ছিল $5-এর জিনিসপত্র, স্টিলের বোলস, তারপর এখানে কুকিং প্যান, কুকিং পটস, ডাস্টবিন, ক্যান্ডেলস, এগুলো সবই ছিল $5-এর। আগে প্রি কোভিডে এগুলো কিছুই ছিল না, এখন দেখছি আফটার কোভিড এগুলো এখানে রাখা শুরু করেছে।
হ্যালোইনেরও অনেক কিছু জিনিসপত্র ছিল, ইলেকট্রিক বাল্বস ছিল। ছিল আমার সানডের ভিডিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।